পাঠালাম থাকছে আমাদের শুক্রবারের আয়োজন আমাদের চোখ। জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে বাড়ছে মোবাইল কম্পিউটার টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবহার। মেয়াদ শেষ হয়ে যাওয়া কিংবা অন্য যে কোনো কারণে ব্যবহার অনুপযোগী ইলেকট্রনিক সামগ্রী পরিচিত ই বর্জ্য নামে, আর এই ই বর্জ্য পরিবেশ এবং মানব দেহের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। দর্শক, ই বর্জ্যের আদ্যোপান্ত জানাচ্ছেন মাহবুব সৈকত, ক্যামেরায় ছিলেন সাগর আহমেদ এবং সজীব হোসেন। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করে ফারুক। অন্য সবার মতো হাতে থাকা মোবাইলটি তারও সব কাজেরই অপরিহার্য সঙ্গী, কিন্তু কোনো না কোনো কারণে মাঝে মাঝেই ক্ষতিগ্রস্ত কিংবা অকেজ হয় পছন্দের ফোনটি, ফলে পাল্টাতে হয় বছর না ঘুরতি। 8-9টা মোবাইল ইউজ করছি, হাতেতে পড়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কিংবা মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, সেটা আবার এটা কিনতে হচ্ছে। ফারুকের মতো মিলিরও একই পরিণতি। এর আগে ফোন কিনেছি, 5-6টা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে গেছে। অকেজ সেটগুলো হয়তো স্মৃতি হিসেবেই রয়ে যায় কারো কারো কাছে, কেউ আবার বেচে দেন নামমাত্র মূল্যে। নষ্ট হলে বাসায় তো ওয়ার্ডরোবে কিংবা শোকেসে রেখে দিই একবারে। মাদারবোর্ডগুলো কেনার জন্য বাইরে থেকে লোক আসে, 25-22 টাকা। বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য ময়লার সাথে অব্যবহৃত যন্ত্রাংশ ফেলে দেওয়া হয় যত্রতত্র। মোবাইলের যন্ত্রাংশ কেনারও রয়েছে একদল ক্ষুদ্র ব্যবসায়ী। এগুলো আমরা রিসাইকেল করার জন্য নিই, মান্থলি দেখা যায় কি আপনার প্রায় 1 টন। থরে থরে সাজানো এই পুরানো যন্ত্রাংশ দেখলে মনে হবে এ যেন কম্পিউটার হাসপাতাল। ত্রুটি দেখা দেয়া কম্পিউটার সারানোর জন্য রাজধানীর এলিফ্যান্ট রোডের এই দোকানগুলোই শেষ ভরসা। এখান থেকে যে কটা রিপেয়ার হয় আমাদের পক্ষে সম্ভব সেগুলো রিপেয়ার করি আমরা। অপরিহার্য দুই একটি যন্ত্রাংশ আমদানি স্বল্পতার কারণে বেশিরভাগ কম্পিউটারকেই ব্যবহার অনুপযোগী ঘোষণা করতে হয় বলে জানান সংশ্লিষ্টরা। সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, শুধু ব্রিজগুলো আনলেই অনেক কম্পিউটার সেভ করা যাবে। আমাদের দেশের প্রোডাক্ট তো অকেজ হওয়া থেকে বাঁচবেই, বরং বহির্বিশ্বের অকেজ প্রোডাক্টগুলো এনে আমরা রিপেয়ার করে আবার বহির্বিশ্বে বাজারজাত করতে পারবো ইনশাল্লাহ। চায়না নিয়ে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে কিন্তু আবার ঠিকই মেশিনের সাহায্যে ওখানে কিন্তু রিপ্লেসমেন্ট হচ্ছে, হয়ে আবার দেন ওয়াশ করে প্যাকেট করে আবার নতুন বাংলাদেশ আসছে। কিন্তু বাতিল হওয়া কম্পিউটারের যন্ত্রাংশ কিংবা মনিটরও হয় নামমাত্র মূল্যে ক্রয় বিক্রয়। 14-15 মনিটর 500-600 টাকা পার পিস, আর এলসিডি মনিটর 20-50 টাকা, 20-30 হাজার টাকার মাল আসে। এগুলো থেকে মেটালগুলো আলাদা করে, ফাইবারটা আলাদা করে। ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী শোভাবর্ধন করছে কর্মক্ষেত্র এবং বসত বাড়ির। অকেজও হচ্ছে নির্দিষ্ট সময়ের পর। গবেষণা অনুযায়ী ই বর্জ্য পরিবেশ এবং মানব দেহের জন্য ক্ষতিকর। বাংলাদেশে প্রতি বছর প্রায় 9 লক্ষ মেট্রিক টন ই বর্জ্য উৎপন্ন হয়, প্রায় 80% আসছে বাইরে থেকে। 48টা হেভি মেটাল এবং কেমিক্যাল রয়েছে যেগুলো বিভিন্ন ধরনের ডিভাইসে ব্যবহার করা হয়, এটাকে আগুনে গলিয়ে ফেলা হচ্ছে। যখনই আপনার এই হেভি মেটালগুলো ফুড চেইনে চলে যাচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি মানব দেহে ফিরে আসছে। স্নায়ুবিক দুর্বলতা দেখা দিবে, চোখের সমস্যা হবে, কানের সমস্যা হবে। নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। 2010 সালেই একটা ই ওয়েস্ট বিধিমালা করা হয়েছে, আবার রিভাইজ করে পাঠানো হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, যারা স্টেক হোল্ডার তাদের মতামত পাওয়া গেলে পরে আবার মিটিং হবে, হওয়ার পরে আমরা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাব। অন্যদিকে ই বর্জ্য ব্যবস্থাপনায় বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনকেও। ই বর্জ্যের ব্যাপারে আমরা আলাদা এখনো কোনো সেপারেশনের কোনো সিস্টেম এখনো রাখিনি। জাপানিজ কোম্পানি উদ্যোগ হয়ে বাংলাদেশে আসছে, ই বর্জ্য ম্যানেজমেন্টের জন্য একটা প্ল্যান করতে যাচ্ছে। ই বর্জ্যকে শিল্পে পরিণত করে বেকার জনসমষ্টিকে কাজের সুযোগ করে দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রযুক্তির কল্যাণে সহজ থেকে সহজতর হচ্ছে জীবনযাপন পদ্ধতি। দেশের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে কোনো না কোনো ইলেকট্রনিক সামগ্রী, নির্দিষ্ট সময় পরে যা অকেজ হয়ে যাচ্ছে। আর এই অকেজ হয়ে যাওয়া ইলেকট্রনিক সামগ্রীর সঠিক ব্যবস্থাপনা না থাকায় ডেকে আনছে ভয়াবহ বিপদ। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতির হাত থেকে বাঁচতে এজন্য দ্রুতই ফাইলবন্দি হয়ে থাকা নীতিমালা বাস্তবায়ন করতে হবে। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।